রাজা কেশরের হাতিশালা সত্যি অসাধারণ। মনে হচ্ছে এই হাতিগুলোকে রাজা কেশরী খুব যত্ন করে পালন করছেন। এবার এই হাতি রাজা কেশরীর মৃত্যুর কারণ হবে। বন্ধু, এরা হলো আমার মিত্র। ওর নাম কি? চম্পক। খুব দুষ্টু, শুধু কলাই খায় আর নিজের সুর তুলিয়ে আমাকে কাছে ডাকে। আমার আর এক মিত্র, ও খুব রাগী, ও শুধু আমার কথাই শোনে। আরে আরে, বসে পড়ো, কখন থেকে দাঁড়িয়ে আছো? বাহ মারুতি, মনে হচ্ছে এরা সবাই তোমার ভাষা বুঝতে পারে। আমাকেও শিখিয়ে দাও। অবশ্যই শেখাবো বন্ধু, চলো আরো দেখাই। এ হলো আমার সব থেকে প্রিয় গজরাজ। এটা কিসের শব্দ? মনে হয় মাহুত এসে গেছেন। উনি আমাদের দেখতে পেলে মাতা আমাকে খুব বকবেন। চলো চলো চলো। এই বালক শুধু আমাদের কাজে বাধা দেয় কেন? এর কি আর কোনো কাজ নেই? আসতে দাও না, কি করবে আমাদের? আমাদের এই পরিকল্পনা আজ সফল হবেই হবে। তাহলে আরম্ভ করি। ॐ ह्रीं क्लीं वैरवाय नमः। 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 हाथीगुलो की सुंदर। ठीक बोले छो बंधु। अरे থেমে গেলে কেন? কি হয়েছে? কিছু একটা সমস্যা হচ্ছে। তার মানে? তুমি যাও, আমি আসছি। এখানে যে এতগুলো হাতি ছিল গেল কোথায়? কি, হাতিশালায় একটাও হাতি নেই? আমাদের পরিকল্পনা সফল হতে চলেছে। হ্যাঁ পিতা, শুধু আমাদের হাতিশালার হাতি নয়, সুমেরু সকল হাতি লুপ্ত হয়ে গেছে। আমি অনেক স্থানেই খুঁজেছি কিন্তু কোথাও দেখতে পেলাম না। কিন্তু এ কি করে সম্ভব? এর আগে এমনটা কোনোদিনও হয়নি। আপনার অভিপ্রায় কি মহারাজ? দক্ষিণা দিতে না চাইলে আগেই বলতে পারতেন, অথবা ফল বা অন্য কিছু দিয়ে আমাদের বিদায় দিতেন। আপনার গজরাজের প্রতি কোনো মোহ নেই আমাদের, আর আমরা তো সামান্য। এমনটা বলবেন না মুনিবর, আপনি একজন সন্ন্যাসী এবং আমার অতিথি। আপনার ইচ্ছা পূরণ করা তো আমার পরম ধর্ম। আপনি আমাকে আর একটু সময় দিন, আমি অবশ্যই আপনার দক্ষিণার ব্যবস্থা করব। কিন্তু আপনার কাছে একটি মিনতি আছে। আপনি এভাবে আমাকে লাঞ্ছিত করবেন না। কি বলছেন? নিজের প্রতিশ্রুতি না রাখা বানরদের কাছে গর্বের হতে পারে, কিন্তু আমাদের কাছে পরম নিন্দনীয়। আমরা তো খালি হাতে চলে যাব মহারাজ, কিন্তু স্মরণ রাখবেন, আপনার অকৃতজ্ঞতা আর মিথ্যে বচন সমগ্র সংসার জেনে যাবে।
এরকম বলবেন না মনিবর, আমি শপথ করে বলছি। আপনার বচনের কোনো মূল্য নেই। আপনি তো এটাও বলেছিলেন যদি আপনি আমাদের দক্ষিণা না দিতে পারেন তাহলে আমরা যা বলবো তাই শুনবেন। আমি সুমেরু রাজকেশরী আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। দাঁড়ান মুনিবর, বানরেরাও প্রতিশ্রুতির মূল্য বোঝে। আমাদের কাছে আমাদের প্রতিশ্রুতির মূল্য প্রাণের থেকেও অধিক। এখনো সূর্যাস্ত হতে কিছুটা সময় বাকি আছে মুনিবর। যদি সূর্যাস্তের পূর্বে আমি আপনাকে দক্ষিণাস্বরূপ আপনার বাহন দিতে না পারি তাহলে আমি আমার শিরচ্ছেদ করে আপনার চরণে নিবেদন করব। এ আমার প্রতিজ্ঞা। এ কি অনর্থ করলেন আপনি? এ কেমন প্রতিজ্ঞা করলেন স্বামী? অন্য কোনো উপায় কি নেই? আমাদের রাজ্য কিষ্কিন্দা থেকেও হাতি আনা যেতে পারে, কিন্তু সেটা আগামীকাল সূর্যাস্তের পূর্বে পৌঁছবো না। কিন্তু ততক্ষণে তো বিলম্ব হয়ে যাবে। স্বামী, আমি যাব মুনিবরের কাছে। আমি নিজে যাব আর গিয়ে অনুরোধ করব যাতে কাল পর্যন্ত সময় দেন। চলো অঞ্জনী, আমরা তাকে অনুরোধ করি। চলো দিদি। না, কারোর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এই বিষয়টা আমার প্রাণের নয়, আমার প্রতিজ্ঞা পালনের বিষয়। যেভাবে ধনুক থেকে নির্গত তীর ফিরে আসে না, তেমনি মুখ থেকে নির্গত শব্দও ফেরানো যায় না। যদি আপনার কিছু হয়ে যায় স্বামী, তাহলে আমিও জীবিত থাকব না। আপনার প্রতিজ্ঞাকে আমি সম্মান করি মিত্র, কিন্তু আপনার একজন মিত্র রূপে এটা আমার অবশ্য পালনীয় কর্তব্য যে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রাণ রক্ষা করে যাব। আমার সম্পূর্ণ বিশ্বাস যে সুমেরুর বনে অন্তত একটি হাতির অবশ্যই সাক্ষাৎ মিলবে। অনুমতি দিন। পরিস্থিতি খুব জটিল হয়ে উঠেছে, পিতার প্রাণ রক্ষা করতে হবে। তুমি কি বা করতে পারবে মারুতি? আমাদের পক্ষে কতটা সম্ভব? আমি একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারছি যে এই ষড়যন্ত্রের পিছনে কোনো মায়াবী শক্তির হাত আছে যা পিতার ক্ষতি করতে পারে। সেটা ঠিকই বলেছ, তার কারণ আমি নিজের চোখেই তো দেখেছি ওই সকল হাতি। আর হঠাৎ করেই তারা লুপ্ত হয়ে গেল। কিন্তু মারুতি, আমাদের মধ্যে তো কোনো মায়াবী ক্ষমতাই নেই। আমরা কিভাবে মোকাবিলা করব ওই ভয়ানক শক্তির? আর মহারাজকেই বা আমরা বাঁচাবো কিভাবে? কাকাশ্রী জঙ্গলে গেছেন মুনিবরের জন্য বাহন আনতে। আমরাও যদি হাতি ধরে আনি? ছাগল নয়, হাতি। হ্যাঁ, ধরা অত সহজ নয়। একবার আমার শরীরটার দিকে তাকিয়ে দেখো, তোমার কি মনে হয় যে হাতি ধরা আমার পক্ষে সম্ভব?
তোমায় যেতে হবে না, আমি যাব মুনিবরের জন্য শ্রেষ্ঠ বাহন নিয়েই ফিরব। ভালো করে ভেবে দেখো মারুতি, বনের হাতি ধরতে একাই বেরিয়ে পড়েছো, এতে তোমার প্রাণও যেতে পারে। আমি একা কোথায়? আমার সাথে আমার রাম আছেন, তিনি আমাকে সাহায্য করবেন আর রক্ষাও। জয় শ্রী রাম। রাজা কেশরী ওই কপট রক্তাসুরের জালে বন্দী হয়ে পড়েছেন। তিনি কি ওই পাপী রক্তাসুরের ঘৃণ্য কৌশল বুঝতে পারছেন না মাতা? সাধুর বেশ ধারণ করে ওই রাক্ষস সুমেরুর সর্বনাশ করতে এসেছে। ভক্তি আর অন্ধবিশ্বাসের মধ্যে বহু পার্থক্য আছে ভৃঙ্গি। পূর্বেও কোনো পাপী রাক্ষস সাধুর বেশে কোনো ভক্তকে প্রতারিত করেছে, ভবিষ্যতেও করবে। এমন মুহূর্তে ভক্তকে তার বুদ্ধি আর বিবেকের উপর বিশ্বাস রাখতে হবে। সকলের অন্তরাত্মায় আমার বাস, তাই মনে কোনো সংশয় হলে নিজের অন্তরকে প্রশ্ন করা উচিত। বিবেকের কাছে কোনো কর্ম অনুচিত মনে হলে সেই কর্ম করা উচিত নয়। সত্যবচন প্রভু, সত্যবচন। স্বামী, একদিকে কপট রক্তাসুর রাজা কেশরীকে হত্যা করতে তৎপর, আর অন্যদিকে ওনার প্রাণ রক্ষা করতে চাইছেন অনেকেই। স্বামী, একদিকে কপট রক্তাসুর রাজা কেশরীকে হত্যা করতে তৎপর, আর অন্যদিকে ওনার প্রাণ রক্ষা করতে চাইছেন অনেকেই। শোনো সবাই, সমগ্র বনে অন্বেষণ চালাতে হবে। যদি কোনো বন্য হাতির সাক্ষাৎ মেলে তখন তাকেই ধরে আনতে হবে। তুমি ওদিকে যাও আর তোমরা দুজন এদিকে। তৃতীয় প্রহর আরম্ভ হয়ে গেছে, আপনি বলুন প্রভু কোথায় পাবো আমি হাতি? মুনিবরের জন্য শ্রেষ্ঠ বাহন কোথায় পাবো? খোঁজো আরো খোঁজো, আর শুধু বনে নয়, আকাশ পাতাল সাগর সর্বত্র খোঁজো। এই তুচ্ছ বানরদের সাথে এমনটাই হওয়া উচিত। প্রভু আপনি ঠিকই বলেছেন, নিজেদেরকে খুব চালাক মনে করে এই বানরগুলো। দুর্দশা দেখুন ওদের, ওরা এটাও জানে না যে রক্তাসুর তার মায়াবী শক্তির সাহায্যে শুধু হাতিদেরই নয় সমগ্র সুমেরু রাজ্যের সকল জীবকে লুপ্ত করে দিয়েছি আমরা। প্রভু আমি যা শুনছি আপনিও কি তাই শুনছেন? হয়তো ওই গাছের আড়ালে নিশ্চয়ই কোনো হাতি লুকিয়ে আছে। এ তো একটা পাখি, সূর্যাস্ত হতে চলেছে আর এখনো একটাও হাতি পেলাম না।
আমার পিতার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেলে কি হবে? অনর্থ হয়ে যাবে প্রভু। হয়ে গেছে, ধরে নাও হয়েই গেছে। ওই দেখো সুমেরু রাজ্যের ভাগ্যের সূর্য কিভাবে ধীরে ধীরে অস্তমিত হচ্ছে। সেই মুহূর্ত আর দূরে নেই প্রভু, যখন মহারাজ কেশরীর মস্তক আপনার চরণে পড়ে থাকবে। কেশরীর মৃত্যুর শোক সুমেরুবাসী সহ্য করতে পারবে না, আর তার মৃত্যু সুমেরুর মনোবল ভেঙে দেবে। আর তারপর আমরা আসল রূপে ফিরে এসে সবকিছু তছনছ করে দেব। তখন 10,000 কেন, 100,000 আঙুল কেটে নিয়ে আমরা আমাদের প্রভুকে সবাই মিলে পরাবো। চুপ করো। কি হয়েছে প্রভু? উত্তেজিত হয়ে আমি কিছু ভুল কথা বলে ফেলিনি তো? তুমি কুৎসিত, অসভ্য, অভদ্র। তবে কথাটি তুমি সঠিক বলেছ। কালকে আমি মহাবলী রক্তাসুর 100,000 অঙ্গুলির মালা পরে বানরদের বিরুদ্ধে বিজয় ধ্বজা উড়াবো। প্রভু, প্রতিজ্ঞা সমাপ্ত হয়েছে। ওই দেখুন, তোমার সময় সমাপ্ত, আমাদের জয় নিশ্চিত মহারাজ কেশরী। প্রতিজ্ঞা সমাপ্ত হয়েছে। ওই দেখুন, তোমার সময় সমাপ্ত, আমাদের জয় নিশ্চিত মহারাজ কেশরী। স্বামী, বিচলিত হয়েও না অঞ্জনী, নিজের প্রতিজ্ঞা পালনের জন্য আমি স্বেচ্ছায় নিজের প্রাণ ত্যাগ করব। এমন কথা কেন বলছেন আপনি? এখনো সূর্যাস্ত হতে খানিক বাকি আছে, আর ভ্রাতা সুগ্রীব গেছেন তো। আমি বিশ্বাস করি যে উনি কিছু না কিছু উপায় বের করবেনই। আপনি চিন্তা করবেন না। রাজকুমার সুগ্রীব মহলে ফিরে এসেছেন। ঠিক আছে স্বামী। হে ঈশ্বর, সে যেন কোনো সুসংবাদ নিয়ে ফেরে। ক্ষমা করবেন, আমরা সর্বত্র দেখেছি কিন্তু একটি হাতিরও সাক্ষাৎ মেলেনি। কোনো ব্যাপার নয় ভ্রাতা সুগ্রীব, আমার যাওয়ার সময় উপস্থিত। স্বামী, অঞ্জনী, অঞ্জনী, হ্যাঁ
হুহ।